যশোরে নিখোঁজ একই পরিবারের ছয় জনের মধ্যে তিন ভাই বোন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা সকালে কসবা থানায় আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা হলেন তানজিব, তার ছোট ভাই তানজির ও বড় বোন মাসুমা। পুলিশ বলছে আত্মসমর্পণকারী তিনজনই হিজবুত তাহরিরের সদস্য। এর মধ্যে তানজিব হিজবুত তাহরিরের মোশরেক, তিনি জঙ্গিদের প্রশিক্ষণ দিতেন, বাকিরা সংগঠনের কর্মী। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে। গত 6 সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ জঙ্গি অভিযোগে একই পরিবারের ছয়জন সহ 11 জনের ছবি ও নাম পোস্টারিং করে।